আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের ক্লাস কি? আজকে আমাদের ক্লাস হলো ইংলিশ। ইংলিশে আমরা কি পড়ছি? ইংলিশে পড়ছি আমরা রাইমস। তাহলে আমরা তো গত দুটো ক্লাস, আজকে রাইমস নিয়ে তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। গত দুটো ক্লাস আমি দুটো রাইমস তোমাদেরকে পড়িয়েছি, তোমাদেরকে বলেছিলাম এগুলো মুখে শিখার জন্য। রাইমসটা সম্পূর্ণই তোমাদের মুখে শিখতে হবে, লিখতে হবে না, মুখে মুখে শিখে। আমি যখন ম্যাম তোমাদেরকে যখন জিজ্ঞেস করবো আর্লি টু ব্যাড রাইমসটা তোমরা একটু পড়ে শোনাও, তখন তোমরা শুধু আমাকে মুখে পড়ে শোনাবে, কেমন? তো এভাবে তোমরা বারবার যখন পড়বে তোমাদের মুখস্থ হয়ে যাবে, কেমন? তাহলে আজকে আমরা আরেকটা নতুন রাইমস পড়ি। আমাদের আজকের রাইমসটার নাম হলো ফর অ্যাপেল। আজকের রাইমসটার নাম কি? তাহলে তোমরা একটু রাইমস বইটা নাও সবাই। এই যে তোমাদের রাইমস বই, তোমরা হাতে একটু বইটা নাও। আর আমি যখন পেজ খুলবো তখন তোমরা পেজ খুলবে, আর যখন আমি শুরু করব তখন আমার মুখে মুখে তোমরা পড়া শুরু করবে। রাইমস বইটার নাম কি? মেরিট সিরিজ রাইমস। তোমাদের এই রাইমসটার নাম দেখো, আজকে আমরা কি রাইমস কোনটা পড়বো? আজকে আমরা রাইমস পড়বো এফ ফর অ্যাপেল। আজকে আমরা কোনটা পড়বো? এফ ফর অ্যাপেল। দেখো একটা ছোট্ট কুকি হাতে অ্যাপেল নিয়ে আছে, দেখেছো? এখানে কিছু গাছে ফুলদানি ছবি আছে, ও এখানে বসে আছে, এখানে আরেকটা বেবি, কেমন? তাহলে আমরা আজকে কি পড়বো? এই রাইমসটা পড়বো। এই এই রাইমসটা কি সম্পর্কিত? অ্যাপেল সম্পর্কিত, আপেল নিয়ে, কেমন? তাহলে আমরা শুরু করি, আমার সাথে সাথে তোমরা শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, রাইমসটার নাম কি? অ্যাফোর অ্যাপেল। তাহলে বলি, আমরা কি শিখেছিলাম? আইডি, আমরা একটু ওয়ার্ড মেকিং শিখেছিলাম, মনে আছে? মানে আমরা যখন অ্যালফাবেট শিখেছিলাম এ থেকে জেড পর্যন্ত, হ্যাঁ, তখন আমরা ওয়ার্ড মেকিংও শিখেছিলাম সাথে সাথে। তাহলে সেই সেই রকমই এই রাইমসটাও সেরকম। এফ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। হ্যাঁ, এই রাইমসটা তোমাদের চার লাইনের। দেখো এই এই রাইমসটা কয় লাইনের? চার লাইনের, এক দুই তিন চার। আজকে আমরা শুধু দুটো লাইন শিখবো, এর পরের ক্লাসে আমরা আর বাকি দুটো লাইন শিখবো। তাহলে প্রথম দুটো লাইন হলো এফ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। আমি আবার বলছি, অ্যাপল অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। তাহলে আমি আবার বলছি আমার সাথে সাথে তোমরা মুখে মুখে পড়ো। অ্যাপল অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। অ্যাপল অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। তাহলে এই দুইটা লাইন তোমরা, শুধু এই দুইটা লাইন, প্রথম দুইটা লাইন তোমরা মুখস্থ শিখবে। পরবর্তী ক্লাসে আমি বাকি যে দুইটা লাইন আছে ওই দুইটা লাইন তোমাদেরকে শিখাবো, কেমন? তাহলে আগামী ক্লাসে আমরা আর বাকি দুটো লাইন শিখবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।